রবিবার পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ দেবার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে লক্ষ্মীপুর মহিলা কলেজের ছাত্রীরা। এ সময় ঢাকা রায়পুর মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে কলেজ অধ্যক্ষ এসে ছাত্রীদের আশ্বস্ত করলে ছাত্রীরা অবরোধ তুলে নেয়। ক্ষুব্ধ ছাত্রীদের দাবি, লক্ষ্মীপুর মহিলা কলেজে 30 জন শিক্ষকের বিপরীতে শিক্ষক আছেন মাত্র 12 জন। 3 বছর ধরে সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, ব্যবস্থাপনা, গণিত ও পদার্থ বিজ্ঞানের শিক্ষক না থাকলেও শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না। এ কারণে রবিবার সকাল থেকে তারা বিক্ষোভ শুরু করেন।